প্রথমে আমরা ফটোশপ অন করব। তো আমার ফটোশপে টেক্সট বারে রাখা আছে, যদি কোনো সফটওয়্যারে টেক্সট বারে থাকে সেটাকে এক ক্লিক করলেই সেটা অন হয়ে যাবে। এই যে এক ক্লিক করছি, অন হয়ে গেছে। হ্যাঁ, তো এটা অন হওয়ার পরে আমরা ফাইলে যাব, কোন একটা ছবি এখানে ওপেন করব। ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এই যে ফাইলে গেলাম, ওপেন, ওপেনে যাইয়া এই যে আমি ডিস পিসিতে গেলাম, যে আমার ছবিটা কোন জায়গায় রাখা আছে, এই যে লোকাল ডিক্স এফে রাখা আছে। হ্যাঁ, এখানে ঢুকলাম, ঢোকার পরে অ্যালবিন, এখানে ঢোকার পরে যে 36 এটা আমরা অন করব। অন করার পরে এই যে অন হয়ে গেছে, ম্যাক্সিমাইজ দিয়ে এটাকে আমরা বড় করলাম। জুম আউট আর জুম ইন করা যায় কীভাবে, কিবোর্ডের কন্ট্রোল আর অল্টার এই দুটোকে ধরে, এই যে মাউসের যে চাকা আছে ধরে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, কন্ট্রোল আর অল্টার ধরে রাখতে হবে, আর মাউসের যে চাকাটা আছে ওই চাকাটা ঘুরাইলে এই যে জুম ইন জুম আউট হইতেছে। এরপরে আমরা কী করলাম, এটাকে যেহেতু কাটবো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে উপরে একটা স্কেল আছে, এই উপরে একটা স্কেল আর এই সাইডে একটা স্কেল আছে। হ্যাঁ, এই দুইটা স্কেলকে আমরা মানে দুইটা স্কেলের মাধ্যমে আমরা একটা বর্ডার করে নেবো, যাতে আমার কাটতে সুবিধা হয়। তো বর্ডারটা কীভাবে করব, এই উপর থেকে একটা স্কেল আমরা বাম বাটন ক্লিক করে একটা ধরে রাখবো। হ্যাঁ, মাউসের বাম বাটন ক্লিক করে ধরে রেখে একবার এই যে ডিজাইনের এখানে নিয়ে আসলাম, এই যে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তারপরে বাম সাইড থেকে আরেকটা নিয়ে এই যে এখানে ছেড়ে দিলাম, বাম বাটন চাপ দিয়ে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, পরে বাম বাটন এখানে একটা চাপ দিয়ে যে ডাইন সাইডে লাস্ট ডাইন সাইডে একটা আর টপ বটমে একটা। হ্যাঁ, এই যে টপে তো দেওয়া শেষ, এই বটমে একটা। এরপরে আমি গেলাম ক্রোপস, ক্রোপসে যাইয়া এই যে আমার এখানে মাপ লেখা আছে 1220 2440, তো আমি এই কর্নার থেকে একবারে, হ্যাঁ, বাম বাটন চাপ দিয়ে ধরে একবারে নিচে যাইয়া টেনে নিয়ে গেলাম এই যে পর্যন্ত। নেওয়ার পরে এই যে আমার মাপ দিয়েছে যে 1220 এবং 2440 এই পর্যন্ত আসে, যে আপনি যে বর্ডারটা রাখছেন কিন্তু ওই পর্যন্ত আসে না, বাট এই পর্যন্ত আসে। তো এর জন্য আমরা একটা মার্কিং করে রাখবো, না হলে পরবর্তীতে খুঁজে পাবো না যে কোন পর্যন্ত আমার এই মানে মার্কিংটা করা আছে। তো আমরা বাম পাশ থেকে আর একটা স্কেল নিয়ে এই যে পর্যন্ত আমার ডিজাইনটা করা আছে ওই পর্যন্ত আমি রাখলাম। রাখার পরে আমার এই যে মাঝখানে একটা মাস সেন্টার দেওয়া আছে দেখা যাইতেছে, তো আমি কী করলাম, এই মাস সেন্টারটা আমরা রেখে দেবো, এটার জন্য প্রয়োজন নেই। বাট এখানে এক এক জায়গায় এক এক রকম ডিজাইন, তো কিন্তু যদি আমার এই যে এক সাইডে একরকম ডিজাইন মানে দুই সাইডে একই রকম ডিজাইন থাকে বা উপর নিচে একই রকম ডিজাইন থাকে, সেক্ষেত্রে আমরা মাস সেন্টার রেখে একটা কাজ করি। তো আমরা এটার জন্য রেখে দেখি, আমরা সিস্টেমটা শিখি আর কি। হ্যাঁ, তো এই যে বাম সাইড থেকে আর একটা স্কেল নিয়ে এই যে একবার মাস পয়েন্টে রাখলাম, কারণ এটা ক্রোপস টুলসে থাকা অবস্থা করতে হবে, অন্য কোনো সময় না। হ্যাঁ, ক্রোপস টুলতে থাকা অবস্থা করলে জাস্ট আমরা শুধু প্রপারলি একটা মাপ পাই, আর নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। উপর থেকে আর একটা নিয়ে এই যে মাস পয়েন্টে রেখে দিলাম, ক্রোপস টুলসের কাজ শেষ এখন বর্তমানে। এরপর গেলাম মার্কি টুলে, মার্কি টুলে যাওয়ার পরে এটা ক্লিক করার পরে দেখছে ক্রোপস, আমরা এখন ক্রোপস করবো না কারণ এটা আরও কাজ বাকি আছে। তো ডোন্ট ক্রোপ দেবো প্রথমে। দেওয়ার পরে এই যে মার্কি টুল কিন্তু সিলেক্ট হয়ে গেছে এই যে। হ্যাঁ, তো আমি এই যে ডিজাইনের এই যে বাম কর্নার গিয়ে একবার এই কর্নার থেকে একবার বাম বাটন চাপ দিয়ে ধরে মাউসের একবার নিচ পর্যন্ত নিয়ে আসবো, ডিজাইন যতটুকু পর্যন্ত ডিজাইন আছে এই যে পুরোটা সিলেক্ট করলাম। এখন কিবোর্ডের কন্ট্রোল টি এটা দেওয়ার পরে আমরা এই যে ধরে দেখছেন এই যে এখানে 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 এই যে সব জায়গায় ধরতেছে। হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে, তো আমরা কী করলাম এই যে বাম বাটন চাপ দিয়ে এই যে উপরে ঠেলে দিলাম, বাম বাটন চাপ দিয়ে সাইডে ঠেলে দিলাম, বাম বাটন চাপ দিয়ে এই যে একটু সাইডে ঠেলে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটাকে ক্রোপস করি, পরে আরও সোজা করবো আমরা। হ্যাঁ, একটু সোজা করার দরকার আছিল, বাট দেখি আমরা এখান থেকে সোজা করে দিই। কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে একটু 19-20 থাকলে এটা আমরা সোজা করে নিতে পারি, এই যে এখানে একটু দাবানো আছে একটু হালকা। যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়া এই যে এইভাবে কাজ করি সেক্ষেত্রে একটু কম কম আগায়, আর যদি ডাইরেক্ট নেই এই যে এইভাবে নেই তখন একটু বেশি কম আগায় যায়। তারপরে এই যে কিবোর্ড থেকে এই যে এখন মোটামুটি সোজা আছে, তাও এই কোনো একটু বাঁকা আছে, এই চলবে। এরপরে এখন আমরা ক্রোপসে আসলাম, প্রথমে অ্যাপ্লাই দিতে হবে, কারণ আমি যে কাজটা করছি যে মার্কি টুলের যেটা আমি অ্যাপ্লাই করবো, যদি অ্যাপ্লাই না দিই তাহলে কিন্তু আবার পূর্বের উপর ফিরে যাবে। তো অ্যাপ্লাই দিতে হবে, দেওয়ার পরে এই যে ক্রোপস টুল কিন্তু এখন সিলেক্ট হয়ে রয়েছে। এই যে এখন কী করলাম, এই যে বাম কর্নার থেকে, হ্যাঁ, বাম কর্নার থেকে বাম বাটন চাপ দিয়ে একটা নিচ পর্যন্ত নিয়ে আসলাম, প্রথমবার নিল না কারণ এইটা সিলেক্ট করা ছিল। হ্যাঁ, কিন্তু সিলেক্ট হয়েছে, বাট ওইটার যে কাজটা ওই কিন্তু চলতেছিল, এখন আবার দিলে এখন নিয়ে নেবে, এই যে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এখন আমরা কী করলাম, আবার মার্কি টুলে বা যে কোনো একটা টুলসে এখন দিলে ক্রোপস শো করবে, তো ক্রোপস দিলাম আমি, এখন ক্রোপসে কাটলাম।